না আমার বাড়িতে তো কুচে মাছ যেরকম আছে না সেরকম যেরকম দেখা যায়, হ্যাঁ কুচে মাছের মতন কাজ আছে, কুচে মাছের মতন না যে নটা কথা দোলাচ্ছ দেখো তোমরা তাহলে ভাবো আরো যদি বেশি হতো তাহলে কত কিরকম হতো মাছটা, লম্বাও দেখো কতটা, এক হাত দু হাত এক মুঠো, দু হাত এক মুঠো লম্বা মাছটা। আপনারা তো অনেকেই জানেন যে আমি নদীর মাছ খুব কিনি, তো এই মাছটার কথা যারা নদীতে মাছ ধরে খুব নাম করেছে, তা এই ওদের এই নাম প্রশংসা শুনে আমার মন হতো যেরকম একটা মাছ পেলে আমি কিনতাম, তা সত্যি আজকে মাছটা পেলাম। সুপুরের এক ভদ্রলোক ধরেছিল, সকালবেলাতে ফোন করলো, দাদা একটা মাছ পেয়েছি, এই মাছ নদীর মাছ, এটা কী যেন নাম বললো মাছটার, লথুর মাছ। আমরা তো এখানে লথুর মাছ বলেই জানি, তো আমার মনে হয় মাছটার নাম অনেকেই অনেক রকম করে বলে, এটাকে আমরা লথুর মাছ বলে জানি। তখন নড়ছিল যে মাছটা, হুম মাছটা তো জানতেই ছিল, জানতো মাছ এটা, তখন দেখলেন এই মাছ লাফালাফি করে না তো বাবা। এই মাছটা যখন পেয়েছে তো ওখানে অনেকেই খবর শুনে নিয়েছে, তো অনেক লোক গেছিলো প্রায় 40-50 জনা, তা কাউকেই দেয়নি, আমার বলা ছিল, তা এই মাছটা আমি আজকে প্রথম খেয়ে দেখব। পাতাগুলো শুকিয়ে গেছে দেখি তো, এখনই তো আনলো এই ডুমার পাতাতে ঘষলে নালাটা হবে, সব নালা যেরকম নালা নালা বেরোবে বসলে পরে। তো মাটিতে লেগে যাচ্ছে এত বড় মাছ, ও ঠিক আছে ধুয়ে নেবো, রানো সুন্দর করে পরিষ্কারটা তো হোক, খাবার জিনিস সুন্দর করে পরিষ্কার করতে হবে। একটু ছাই দাও তোমার কাছে, ছাই নেবে না, আমি তারপর ধুয়ে নিয়ে আসবো ভালো করে। হুম হুম এই দেখো ভর্তি হয়ে যাচ্ছে, একবার পরিষ্কার হয়ে যাবে, নালা থাকবে না। মাছটাকে না কেটে মিউজিয়ামে রেখে দিতে হবে, যারা দেখে নাই তারা খুব খুশি হয়। এই মাছ অনেকেই দেখেনি, তবে এই মাছের আরো অন্য নাম আছে মনে হয়, শুধু নতুন মাছই বলে না, এটাই দেখিনি, এত সেই খসখসে ভাব হয়ে গেছে। হ্যাঁ আমার দেখো হাতে হাত দিয়ে যদি হাতে লেগে যায় চামড়ার মতো এখন ওঠেই না, মনে হয় নিজের হাতে ছাল উঠছে। হ্যাঁ গো দেখো চাপ চাপ মিলছে না, নালা নালা না ওকে কষ্ট করে করে নালা, তোরা বলছে এই মাছ খেলে তোমরা অন্য কোনো মাছ আর খেতে চাইবে না। হ্যাঁ আমাকেও অনেকে বলেছে, ও আমি বাজারে খুঁজছিলাম খুব, কোনোদিনও পাই নাই, সব দিনে খুঁজতাম বাজারে মাছটা, দেখি দেখ 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 পাই নাকি, এত নাম শুনেছি এর, যাক আজকে অবশেষে ভাগ্যে আমার হলো। দেখো কীরকম বেরোচ্ছে, যত ডলা আছে ততই বেরোচ্ছে, বলেছিস না না বাবা, ডুমুর পাতার ধার আছে না, এতে ভালো হচ্ছে না না, যত দ্রুত এখনো কমে গেছে আর নাই বেশি। এই মাছটা আমরা একদিনে খেয়ে পারবো নাকি, তাই দুদিন খেতে হবে।
কত মাছ হবে জানো বাবা? এটাতে তো বাদ যাবে না, কিছুই বাদ নাই। এই মাসে নাকি বলছো বাবা? ইয়ে নেই কারো চকচক করছে না, কাটা নাই আস নাই বলছো? একটা কাটা শুনেছি এখনই ভালো হয়েছে। মুখটা মুছে দাও, হঠাৎ করে কেউ দেখে যা ভয় পাবে না, যারা দেখে না আগে জানে না। তুই তো বেশি ভয় পাবে আগে, যা ভয় পায় বাবা রে। তোর মাসি চেনে এ মাছ? আমি কি ভাবে, ঠাকুমা তো আরো বেশি, জিজ্ঞেস করে দেখো। ফোন করে মাসি, মাসি চেনে এ মাছ? বড় না তো ফোন করে জেনে দেখো। সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর ধোয়ার সময় একটু জলের ভিতরে লবণ জল ভিজিয়ে লবণ জল দিয়ে ভালো করে ধোয়া, তাহলে দারুণ হবে। এবার তুমি যাও মশলা টশলা করো গা, আর আমি পিসটা করে নিই সুন্দর করে। হ্যাঁ অনেক কমে গেছে। তারপরে দুই বোনে যেয়ে মাছটা ধুয়ে নিয়ে আসবে। এত বড় কাটা যাবে না, আগে দু ভাগ করে নিই। গলাটা কাটো না। তো কাটা নেই, শুধু একটাই কাটা। এদিকে আর পিস কর, ওইখানে আর পিস কর, আর এইদিকে আর পিস কর। না ছোট ছোট পিস করলে পারে না, তোমার কাটতে সুবিধা হবে। না এখানে করব? হ্যাঁ মাঝে মাঝে দিও। এই মুড়িটা না থাকলে মাছ কাটা যায় না। এলো ডিম? না না তেল, এগুলো তেল। কাটাটা নরম আছে বা? এমনি এমনি তো বলছে না, এত টেস্ট ওরা খায়। কত সুন্দর হচ্ছে না এটা, খুব সুন্দর পিস হচ্ছে। এ শুধু চামটাই যা শক্ত, মাছটা বিশাল নরম। শুধু মাংস তো, থলথলে মাংস, এতে অন্য কিচ্ছু নেই। কানকোটা পড়েছে, এই দেখো। এবার ছাড়াতে সুবিধা হবে। এই দেখো পিত্তটা, মাছটা কম বড় বাবা। মাছ কাটা হয়ে গেছে, আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। বাবরে গামলা দেখো মাছে, মাছটাও দেখো, এটা ধুয়ে আনছি কিরম একেবারে সাদা ফরফরে ধুয়ে নিয়েছি। সাদা ফরফরে লবণ দিয়ে ধুয়েছি, সাদা ফরফরে ধুয়ে দিয়েছি লবণ দিয়ে। সঙ্গে সঙ্গে আমার বিশাল ব্যাপার তোমার। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি এই মাছ দিয়ে শুধু মাছের জল রানবো। তো প্রথমে মাছটা নুন হলুদ মাখিয়ে ভাজিয়ে নেব।
তালের উপর দিয়ে দেবো কটা জিরে তেজপাতা লাল লাল করে বাজে নিচে আনে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আনে দিয়ে দেবো জিরে দুনে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা জল দিয়ে দেবো এক চামচ লবণ দেবো আর হাফ চামচ হলুদ দেবো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো জলে কায়দা মতন জাল উঠে গেছে আর মাছ দিয়ে দেবো এইবার পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখো গরম মশলাটা বেটে নেবো গরম মশলা দিয়ে নামাই দেবো কালারটা কিন্তু সাংঘাতিক হয়েছে না দেখবার মতন কালার হয়েছে দারুণ ফার্স্ট টাইম খেলাম যদিও তুলনা হবে না আমি যত রকম মাছ খেয়েছি অনেক রকম মাছ খেয়েছি আমি আর অনেক রকম মাছ কিনেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যত রকম মাছ খেয়েছি তার ভিতরে সব থেকে বেশি সুন্দর খেতে
খেতে এত সুন্দর কল্পনা করা যায় না। মাংস ফেল হয়ে যাবে, কাটা ফাটা কিচ্ছু নেই, মাঝে শুধু একটা কাটা মাংস ফেল। কোনো কাটাই নেই, এক পিস কাটা নেই। বাচ্চাদের জন্য দারুণ এই মাছটা, কাটা বাজার কোনো ঝামেলাই থাকবে না। জীবনে নাম শুনেছি কিন্তু মাছটা দেখুন, দেখা হলো আর খোয়া হলো। আরে আমি নদীর মাছটা কিনি তো দাদা, ওরাই বলে যে দাদা এই ধরনের এই মাছটা যদি পাও একদিন খেয়ে দেখো, মাছটা খুব খেয়ে খুব মানে নাম করতে হবে। তাই যে সত্যি খেয়ে দেখছি যে নাম করার মতনই মাছ, মাছটা ভালো মাছ।